পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি পঞ্জে পঞ্জে দে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধুখে। নমস্কার, মধুবনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। মাঠ থেকে রান্নাঘরের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে চলেছে এই মাসেরই, অর্থাৎ মে মাসের 5 ও 6 তারিখে বিজয়গড় জ্যোতিষরায় কলেজে। এই মেলায় পাবেন রাসায়নিক বিষমুক্তভাবে উৎপাদিত সরাসরি কৃষক ও উৎপাদকদের থেকে আনা খাদ্য ও সামগ্রী, থাকছে সরাসরি উৎপাদক, কৃষক, তাঁতি, মৌপালক ও বিভিন্ন কারিগরদের সাথে কথা বলার সুযোগ, মত বিনিময়ের সুযোগ। তার সাথেই থাকছি আমরা, অর্থাৎ মধুবন আসছে বাংলার বিভিন্ন ফুলের মধু ও ভিন রাজ্যের মধুর সম্ভার নিয়ে। থাকছে মধুবনের খলিশা ফুলের মধু, লিচু ফুলের মধু, আপেল ফুলের মধু, বাবলা ফুলের মধু, রোজউড মধু, সিডার ফুলের মধু, তুলসী ফুলের মধু, সর্ষে ফুলের মধু, ধনিয়া ফুলের মধু, সুন্দরবন ও কাশ্মীরের মিশ্র ফুলের মধু। আরও থাকছে পরাগ, সর্ষের তেল, মধু দিয়ে তৈরি শরবত ও বিন্দু মাত্র চিনি বা গুড় ব্যবহার না করে মধু ও ছানা দিয়ে তৈরি অসামান্য সন্দেশ, এছাড়াও মধুবনের স্পেশাল হানি গিফট বক্স। এই মেলা আসলে এক লড়াই, কর্পোরেটের বিরুদ্ধে লড়াই, হাইব্রিড জিএমও বীজের বিরুদ্ধে লড়াই, রাসায়নিক সার কীটনাশকের বিরুদ্ধে লড়াই, মাটির নিচে সঞ্চিত মিষ্টি জল বাঁচানোর লড়াই, প্রকৃতিকে যা ধ্বংস করছে তার বিরুদ্ধে লড়াই। আসুন আমরা সকলে একসঙ্গে লড়াইয়ে সামিল হই।